বন্ধুরা আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করব যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় হিসেবে পাবে মহাকর্ষ বিকর্ষ অর্থাৎ গ্র্যাভিটি অ্যান্ড গ্র্যাভিটেশন সো আমরা চ্যাপ্টারটি শুরু করি তো চ্যাপ্টারের শুরুতেই আমরা যেই টপিকটা পাবো সেটা হচ্ছে পরন্ত বস্তু সংক্রান্ত গ্যালিলিও সূত্র তো আমরা আমাদের হাত থেকে যদি কোনো বস্তু ছেড়ে দেই তা নিচের দিকে পড়তে থাকে তো এই বস্তুটাকেই কিন্তু আমরা গ্যালিলিওর মতে পরন্ত বস্তু বলতে পারবো না একটা জিনিস শুধু পড়তে থাকলেই তাকে গ্যালিলিওর মতে পরন্ত বস্তু বলা যায় না তাহলে কি কি শর্ত থাকলে আসলে গ্যালিলিওর মতে কোনো বস্তুকে পরন্ত বস্তু বলা যাবে যদি বস্তুটা মুক্তভাবে পড়ে অর্থাৎ তুমি যে ফেলেছ ফেলার পরে বাতাস বা অন্যান্য জিনিসের কোনো বাধা যেন না থাকে আবার বস্তু যেন স্থির অবস্থা থেকে পড়ে তুমি কিন্তু একটা বস্তুকে ছুঁড়ে মারতে পারো রাইট নিচের দিকে ছুঁড়ে মারতে পারো তো সেটা কিন্তু আর গ্যালিলিওর মতে পরন্ত বস্তু হিসেবে স্বীকৃত হবে না তুমি যদি ছেড়ে দাও ছুঁড়ে না মেরে একটা বস্তুকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দাও জাস্ট তাহলে তার আদিবেগ শূন্য থাকে অর্থাৎ সে জিরো বেগ থেকে আস্তে আস্তে বেগ বাড়তে বাড়তে নিচের দিকে পড়তে থাকবে তার মানে এই দুইটা শর্ত যদি একাধারে মেনটেন করা হয় তাহলেই কিন্তু ওই বস্তুটাকে আমরা গ্যালিলিওর মতে পরন্ত বস্তু বলতে পারবো তো গ্যালিলিওর সূত্রগুলো কি কি গ্যালিলিওর পরন্ত বস্তু যদি কোনো বস্তু হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে আমরা তিনটা সূত্র ব্যবহার করতে পারবো যার প্রথম সূত্রটি হচ্ছে সকল ভরের আকারের বস্তু সমান সময়ে সমান দূরত্ব পড়বে অর্থাৎ একটু চিন্তা করে দেখো তুলাকে একটা পাশ থেকে তুমি ফেলছো আর পাথরকে ধরো আরেকটা পাশ থেকে তুমি ফেলছো একই উচ্চতা থেকে ফেলছ তো তুলাটা কি হবে আমাদের ক্ষেত্রে বাস্তবে আস্তে আস্তে নিচের দিকে পড়বে আর পাথরটা কি হবে খুব দ্রুত নিচের দিকে পড়বে অর্থাৎ কোনটা বেশি দ্রুত ভূমিতে আসবে সেটা হচ্ছে পাথর আর কোনটা পরে ভূমিতে আসবে সেটা হচ্ছে তুলা এটা হচ্ছে বাস্তবে কেন কারণ বাস্তবে আমাদের বাতাসের বাধা থাকে তো বাস্তবের বস্তুগুলো পড়লেই সেটা পরন্ত বস্তু হচ্ছে না কেননা বাতাসের বাধা থাকছে যদি আমরা এমন সিচুয়েশন ক্রিয়েট করতে পারতাম যে বাতাসের বাধাটা নেই অর্থাৎ ভ্যাকুয়াম ক্রিয়েট করতে পারতাম আর স্থির অবস্থা থেকে ফেলতে পারতাম তাহলে যেটা দেখা যেত সেটা হচ্ছে তুলাটা টি সময়ে যতটুকু পরিমাণ নামতো পাথরটাও টি সময়ে ততটুকু পরিমাণে নামতো অর্থাৎ তুমি যদি তুলা আর পাথর পাশাপাশি একই হাইট থেকে ছেড়ে দাও তাহলে দুইটা একই সময় ভূমিতে ল্যান্ড করত তবে এই শর্তগুলো অবশ্যই থাকতে হবে তবেই কিন্তু এই সূত্রটি সত্য হবে এবার আসি দ্বিতীয় সূত্রটাতে তো দ্বিতীয় সূত্রটা থেকেই আসলে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম শুরু প্রথম সূত্রটাতে আমাদের কোনো ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নেই সো দ্বিতীয় সূত্রটা কি বলেছে দ্বিতীয় সূত্রটার ক্ষেত্রেও এই শর্তগুলো থাকবে কারণ গ্যালিলিওর পরন্ত বস্তু হলেই আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারবো সো এই শর্তগুলো থাকার পরে কোনো বস্তু এভাবে তোমরা বলতে পারো কোনো বস্তু মুক্তভাবে স্থির অবস্থা হতে পরন্ত হলে তার টি সময় পরে প্রাপ্ত বেগ ভি ওই টি সময়ের সমানুপাতিক অর্থাৎ ভি সমানুপাতিকটি এটা কিন্তু খুবই স্বাভাবিক তুমি একটা বস্তুকে স্থির অবস্থা থেকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটা সময়ের সাথে সাথে কি তার বেগটা বাড়াবে যতই নিচের দিকে পড়বে তার বেগটা কি আস্তে আস্তে বাড়তে থাকবে এটাই কিন্তু এই সূত্রটাতে বলা আছে তো ভি সমানুপাতিক টি এটা তো গ্যালিলিওর মতো সূত্রটা এটাকে আমরা ম্যাথে ব্যবহার করব কিভাবে ম্যাথে ব্যবহার করার জন্য এই সম্পর্কটা থেকে আমরা অ্যাপ্লাইড ফর্ম নিয়ে আসবো অ্যাপ্লাইড ফর্মটা হচ্ছে আমার এরকম ভি ওয়ান বাই টি ওয়ান টু ভি টু বাই টি টু সো সমানুপাতিক সম্পর্ক বলে দেখো আমরা কি করেছি ভি ওয়ান বাই টি ওয়ান টু ভি টু বাই টি টু তো ভি বুঝাচ্ছে বুঝাচ্ছে পরে বেগ নির্দিষ্ট সময় কি সময় পরে বেগ তুমি একটা বস্তুকে এখান থেকে ছেড়ে দিলে তো টি ওয়ান সময় পরে সে এখানে আসলে তার একটা বেগ হবে টি সময় পরে সে এখানে আসলে তার আরেকটা বেগ হবে সো টি ওয়ান সময় পরে যে বেগটা সেটাকেই বলছি আমরা ভি ওয়ান আর টি সময় পরে যে বেগটা পড়ার পর সেটা হচ্ছে আমার ফিটু তাহলে এই সূত্রটা ব্যবহার করে আমাদের একটা নির্দিষ্ট সময়ে বেগ দেওয়া থাকলে আর একটা নির্দিষ্ট সময়ে বেগ কত জানতে চাইলে আমরা ব্যবহার করতে পারবো তবে ব্যবহার করার আগে অবশ্যই খেয়াল করে নিবে এটা গ্যালিলিওর মতে মুক্তভাবে পড়ছে কিনা আর স্থির অবস্থা হতে পড়ছে কিনা তাহলেই কিন্তু এই সূত্রটা খাটবে এছাড়া এই সূত্র ব্যবহার করতে পারবো না এবার সেই তৃতীয় সূত্রটি তৃতীয় সূত্রটিতেও আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম আছে এটি উচ্চতার সাথে অর্থাৎ একটা বস্তুকে ছেড়ে দিলে বস্তুটা নিচের দিকে পড়তে থাকবে কতটুকু উচ্চতা নিচের দিকে পড়লো সেটা হচ্ছে এইচ আর কত সময় পরে পড়লো সেটা হচ্ছে টি তো এটা উচ্চতার সাথে সময়ের একটা সম্পর্ক স্থাপন করে তো গ্যালিলিওর মতো সম্পর্কটা কীরকম সম্পর্কটা হচ্ছে একটা বস্তুকে মুক্তভাবে স্থির অবস্থা হতে পড়তে দিলে বস্তুটা টি সময়ে পরে যতটুকু দূরত্ব নিচে পড়ে আসে নিচে পড়ে যায় সেই দূরত্বটা ওই সময়ের বর্গের সমানুপাতিক এটা ছিল বেগ সময়ের সমানুপাতিক আর এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ যতটুকু হাইট নেমে আসলো ছেড়ে দেওয়ার পরে সেই হাইটটা যতটুকু সময় নামতে দিয়েছ সেই সময়ের বর্গের সমানুপাতিক তো আমরা এটা থেকে অ্যাপ্লাইড ফর্ম দাঁড় করাতে পারি সো অ্যাপ্লাইড ফর্মটা আমাদের কীরকম এইচ ওয়ান বাই টি ওয়ান স্কোয়ার ইকোয়াল টু এইচ টু বাই টি টু স্কোয়ার যেখানে এইচ ওয়ান কি বোঝাচ্ছে এইচ ওয়ান বোঝাচ্ছে টি ওয়ান সময় পরে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত হাইট যতটুকু সেটা নেমে আসে আর এইচ টু কি বোঝাচ্ছে এইচ টু বোঝাচ্ছে টি টু সময় পরে অতিক্রান্ত হাইট অর্থাৎ টি টু সময় পরে সে যতটুকু নেমে আসে তো চলো আমাদের এই সূত্রগুলো দিয়ে আমরা কিছু ম্যাথ করে আসি তো আমাদের এখানে একটি প্রবলেম দেওয়া আছে প্রবলেমের এখানে কি দেওয়া আছে একটা টেনিস বল ভূমি থেকে ওপরে আছে আদিবেগ শূন্য নিয়ে আছে সে নিচের দিকে পড়বে সো ভূমি থেকে সে কতটা উপরে আছে সেটা দেওয়া আছে দুইশো মিটার আরেকটা ইনফরমেশন দেওয়া আছে সেটা হচ্ছে দুই সেকেন্ড পরে সে উনিশ দশমিক ছয় মিটার নেমে আসে অর্থাৎ টেনিস বলটা দুই সেকেন্ডে উনিশ দশমিক ছয় মিটার নিচের দিকে নেমে আসে আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে গ্যালিলিও সূত্র সাহায্যে দেখাতে হবে যে আরও তিন সেকেন্ড পরে বস্তুটি ভূমি হতে কত ওপরে থাকবে অর্থাৎ অলরেডি কিন্তু সে দুই সেকেন্ডে উনিশ দশমিক ছয় মিটার নেমে এসেছে তাকে যদি আমরা আরও তিন সেকেন্ড পড়তে দেই অর্থাৎ আমরা মোট যদি তাকে পাঁচ সেকেন্ড তাই না সো এখান থেকে দুই সেকেন্ড আরও তিন সেকেন্ড দ্যাট মিন্স এখান থেকে কত সেকেন্ড পাঁচ সেকেন্ড যদি পড়তে দেই তাহলে সে পাঁচ সেকেন্ড পরে যেই হাইটই থাকলো না কেন সেই হাইটটা ভূমি থেকে কতটা ও সেটাই জানতে চাওয়া হয়েছে সো আমাদের গ্যালিলিও সূত্র যেহেতু ব্যবহার করতে বাধ্য করা হয়েছে সো গ্যালিলিয়র হাইট রিলেটেড সূত্রটাই ব্যবহার করবো কারণ আমার হাইট আর সময় নিয়ে ব্যাপার দেওয়া আছে সো আমি এইচ ওয়ান বাই টি ওয়ান টু বসালাম এইচ টু বাই সো এখানে এইচ এর ভ্যালু আমরা 19.6 মিটার বসাতে পারি T1 এর ভ্যালু আমরা টু সেকেন্ড বসাতে পারি তো H2 টু আর টি সো H2 টুর জায়গায় কিন্তু আমি ভ্যালু পাবো একটা যে ভ্যালুটা ইন্ডিকেট করবে আমার কি দুই যোগ তিন তিনস পাঁচ সেকেন্ডে সে কতটুকু নেমে এসেছে এই হাইটটাই কিন্তু আমার এইচ টু ইন্ডিকেট করবে সো এইচ যদি আমরা বের করি তাহলে আমরা পক্ষান্তর করে ইজিলি বের করে ফেলতে পারি যেটা আমাদের এখানে আসছে একশো বাইশ দশমিক পাঁচ মিটারে যেহেতু সবগুলো আমরা এসা এককে রেখেছি তো আমাদের জানতে চাওয়া হয়েছে পাঁচ সেকেন্ড আরও তিন সেকেন্ড পরে দ্যাট মিন্স মোট পাঁচ সেকেন্ড পরে বস্তুটা বা টেনিস বলটা ভূমি থেকে কতটা ওপরে থাকবে মানে এই হাইটটা কত হবে সো এই হাইটটা আমরা ইজিলি বের করতে পারি না পুরোটা জানি দুইশো আবার এতটুকু বের করলাম একশো বাইশ দশমিক পাঁচ সো জাস্ট যদি বিয়োগ করে দেই তাহলে ভূমি থেকে কত ওপরে থাকবে এই জায়গায় পাঁচ আরও তিন সেকেন্ড পরে সেই দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি যেটা আমাদের এখানে আসছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ এই হাইটটাই কিন্তু সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার পাঁচ সেকেন্ডবারের বস্তুটা এখানে থাকবে আর এটা ভূমি থেকে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ মিটার ওপরে থাকবে তো এই ম্যাথগুলো কিন্তু অন্যভাবে গতির সূত্র দিয়েও ব্যবহার করে করা যেত বাট আমাদের এখানে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে গ্যালিলীয় সূত্র ব্যবহার করে করতে হবে তাই আমাদের যদি নির্দিষ্ট করে দেয় তাহলে অবশ্যই গ্যালিলীয় সূত্র ব্যবহার করেই করব তো এবার আমরা আসি আমাদের খুবই পরিচিত একটি সূত্র মহাকর্ষ সূত্র যেটা তোমরা পড়ে এসেছ অষ্টম শ্রেণীতেই দুইটা বস্তু মহাবিশ্বের পরস্পর পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণ হচ্ছে মধ্যাকর্ষণ বল নামে পরিচিত আর এই আকর্ষণ বলের মান নিউটন আমাদের সূত্রের মাধ্যমে দিয়েছে সূত্রটি ছিল এরকম যে মাধ্যাকর্ষণ বলের মান বস্তুদয়ের ভর দ্বয়ের গুণফলের সমানুপাতিক আর বস্তুদয়ের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাই সূত্রটা তোমরা পড়ে এসেছ এটা সমানুপাতিক এম ওয়ান এম টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এখান থেকে সমান সমান আসলে একটা ধ্রুবক আসে যেটাকে আমরা পরিচয় দিতাম কি দিয়ে ক্যাপিটাল জি দিয়ে এটাকে বলতাম সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক তাই না এই সবগুলো জিনিসই আমরা পড়ে এসেছি আমি এখানে একটা জিনিসই বুঝাতে চাইছি সেটা হচ্ছে এই যে এই বলটা এখানে ধরো এম ওয়ান এর মান দেওয়া আছে এম টু এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে সো এখানে তুমি বলের একটা মান পাবে এই যে এই বলটা এই বলটা আসলে কে কাকে দিচ্ছে এটা কি এম ওয়ান এম টু কে দিচ্ছে নাকি এম টু এম ওয়ান কে দিচ্ছে এটার উত্তর হলো এই বলটা কিন্তু পারস্পরিক বল পারস্পরিক বল মানে এই বলটা একাধারে এম ওয়ান এম টুকে এই বলে টানে আবার এম টু এম ওয়ানকে এই একই বলে টানে আমাদের যে একটা ওজন আছে এই ওজনটা কি পৃথিবীর আকর্ষণ বল আমাদের প্রতি বেসিক্যালি এই ওজন বলটা কিন্তু পৃথিবী আমাদেরকে যত বলে টানে এটাও বলা যায় আবার আমরা পৃথিবীকে যত বলে টানি সেটাও বলা যায় তো যাই হোক আমরা এই সূত্রটি শিখে এসেছি এই সূত্র থেকে আমাদের অনেকগুলো কাজ সামনে আগাতে হবে তো আমরা এখানে একটা জিনিস দেখছি সেটা হচ্ছে পৃথিবী আমি বলছি আর এটার ভর দেওয়া আছে ক্যাপিটাল এম এর ওপর একটা আপেল আছে সো আপেলটার ভর হচ্ছে কি স্মল এম আর পৃথিবীর কেন্দ্র থেকে আপেলের কেন্দ্রটা ধরো স্মল আর পরিমাণ দূরত্বে আছে তাহলে আপেল আর পৃথিবীর মধ্যকার আকর্ষণ বল মাধ্যাকর্ষণ বল যেটাকে বলি সেটা কত হবে সেটা হবে এফ গ্র্যাভিটি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম কারণ এখানে এম ওয়ানটাই কিন্তু ক্যাপিটাল এম আবার এম টুটাই কিন্তু স্মল এম ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার সো মধ্যবর্তী দূরত্ব এখানে ক্যাপিটাল আর দিয়ে প্রকাশ করা হয়েছে সো স্মল আর্ট দিয়ে প্রকাশ করতে পারে ক্যাপিটাল আর্ট দিয়ে আমি এখানে প্রকাশ করেছি বেসিক্যালি আমরা এখানে চিন্তা করছি যেটা সেটা হচ্ছে আপেলটা যদি ভূমিতে থাকতো ভূমিতে থাকলে কিন্তু খেয়াল রাখো আপেলের কেন্দ্র থেকে পৃথিবীর যে কেন্দ্র সেই দূরত্বটা কিন্তু আসলে পৃথিবীর ব্যাসার্ধ সমানই হওয়ার কথা তাই না কারণ আমরা যারা ভূপৃষ্ঠে থাকি তো আমাদের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্র দ্যাট মিন্স পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্বই তো পৃথিবীর ব্যাসার্ধ তাই এখানে ক্যাপিটাল আর ইউজ করতে পারি তো আমরা এই জিনিসটা লিখলাম এই জিনিসটাকেই কিন্তু আমরা বলতে পারি আপেলের পৃথিবীর আপেলকে পৃথিবী যত বলে আকর্ষণ করে অর্থাৎ আপেলের অভিকর্ষ বল বা ওজন তাই ওজনের একটা ফর্মুলা আমরা শিখে এসেছিলাম ডাব্লিউ ইকাল তাই এই বলটাই যেহেতু ওজন তাই আমি লিখলাম ওজন mg যেখানে স্মল এম হচ্ছে আপেলের ভর আর জি হচ্ছে অভিকর্ষ যতন তাই না তো আমরা কিন্তু এইখানে ভ্যালুগুলো যেগুলো এগুলো কিন্তু আমাদের একটু মুখস্থ রাখতে হবে এই চ্যাপ্টারে কিন্তু আমাদের বেশিরভাগ সম্ভাবনাই থাকবে ভ্যালুগুলো না দিয়ে দেওয়ার তাই এখানে দেখো ক্যাপিটাল এম ই দিয়ে বোঝানো হচ্ছে কি পৃথিবীর ভর এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে এগুলো এম যেমন আসে আবার ম্যাথ তেমন কাজে লাগে তো এটা আসলে কত পৃথিবীর ভর যেটা এম আর্থ মাস অফ আর্থ সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট নাইন এইট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি তো এই যে এই মানটা এই মানটাকে সাধারণত আমরা ম্যাথ গুলোতে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি রূপেই ব্যবহার করে থাকি অর্থাৎ তুমি এটা মুখস্থ রাখলেই হবে আর ই এটা হচ্ছে রেডিয়াস অফ আর্থ অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ সেটা কত সিক্স পয়েন্ট থ্রি এইট ইন্টু সিক্স মিটার এটাকেও আমরা যখন ম্যাথগুলোতে ব্যবহার করি ম্যাথগুলোতে কিন্তু আমরা সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু সিক্স মিটার রূপেই ব্যবহার করে থাকি তো আমরা এই মানটাকে কিন্তু মুখস্থ রাখবো আবার ক্যাপিটাল জিয়ার মান এটা তো আমরা শিখে এসেছি সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার সো এককগুলো সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে তো এই যে তিনটা ভ্যালু লিখলাম এই তিনটা ভ্যালু কিন্তু আমাদের পুরোপুরি মুখস্থ রাখা উচিত তো যাই হোক আমরা এই যে এই রিলেশনটা এটা হচ্ছে আমার নিউটনের মতে মধ্যাকর্ষণ বল আবার এটা হচ্ছে আমাদের আপেলটার ওজন যেহেতু দুইটা সমান তাই সমান দিয়ে লিখেছি এখান থেকে কিন্তু আমরা স্মল জি এর ফর্মুলা দাঁড় করাতে পারি তো তুমি এই দুইটা সম্পর্ক থেকে দেখো স্মল এম স্মল এম দুই পাশে কাটাকাটি চলে যায় কাটাকাটি চলে গেলে স্মল জি টু কি থাকে জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ক্যাপিটাল এম দিয়ে সাধারণত আমরা পৃথিবীর ভর বুঝিয়ে থাকি মানে যেটা আমি এখানে লিখেছি এম ই দিয়ে দ্যাট মিনস এটা হচ্ছে এই ভ্যালুটা ডিভাইডেড বাই আর স্কোয়ার আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ যেটা হচ্ছে এই বেলোটা এটা খেয়াল রাখবো এই যে এই সূত্রটা এই সূত্রটা যে শুধুমাত্র পৃথিবীর অভিকর্ষজ তরণ বের করতেই ব্যবহার হয় তা না তোমার ধরো চাঁদের অভিকর্ষজ তরণ বের করা দরকার তো তুমি কী করতে পারো চাঁদের ভর যদি এখানে বসাও চাঁদের ব্যাসার্ধ যদি এখানে বসাও তাহলেই কিন্তু তুমি কি পেয়ে যাবে চাঁদের ভর পেয়ে যাবে আবার এই জায়গাটার মধ্যে খেয়াল করো এখান থেকে এখানে কী করা হয়েছে এম এম কি আমার পৃথিবীর ভর আমাদের আলোচনার জন্য এটা অন্যান্য গ্রহের ক্ষেত্রে অন্যান্য গ্রহের ভর হতে পারে যাই হোক আমরা আমাদের গ্রহগুলোকে রূপে চিন্তা করি তো ভরকে আমরা প্রথমত কী লিখতে পারি ঘনত্বইন্টু আয়তন লিখতে পারি না নবম দশম শ্রেণীতে পড়েছি যে টু ভর বা আয়তন তো এমকে আমি ভাঙিয়ে দেখো লিখলাম রভি আবার নিচে আর স্কোয়ার ছিল এটা তো আর স্কোয়ারই থাকবে আর ভিটা যেটা ভিটা কি ভিটা হচ্ছে পৃথিবীর আয়তন রাইট সো পৃথিবী বা গ্রহগুলোকে আমরা কি হিসেবে চিন্তা করি গোলক হিসেবে চিন্তা করি তো গোলকের আয়তন নির্ণয়ের সূত্র তো আমাদের সবারই জানা আছে সেটা কি ফোর বাই থ্রি পাই আর কিউব সো ফোর বাই থ্রি পাই আর কিউব এখানে আর কিউবটা কি আবারও পৃথিবীর বেশার্ধ তো ওপরে আছে আর কিউব নিচে আছে আর স্কোয়ার কাটাকাটি করলে কি থাকবে ফোর বাই থ্রি পাই জি রো আর তাহলে এই জায়গাটার মধ্যে যে রো আসলো এই রো এর পরিচয়টা কি রো এর পরিচয় হচ্ছে পৃথিবীর বা গ্রহের গড় ঘনত্ব খেয়াল রাখবে এই সূত্রগুলো যে শুধুমাত্র পৃথিবীর জন্য প্রযোজ্য তা না আমি উদাহরণটা দিয়েছি পৃথিবীর বাট এই সূত্রগুলো কিন্তু অন্যান্য যে কোনো গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য তুমি যদি অন্যান্য গ্রহের স্মল জি বের করতে চাও তোমার কাছে অপশন আছে দুইটা তুমি এই সূত্র ব্যবহার করে করতে পারো অথবা এই সূত্র ব্যবহার করে করতে পারো এই সূত্র ব্যবহার করে কখন করবে যখন ভর আর ব্যাসার্ধ সরাসরি দেওয়া থাকবে আর এই সূত্র ব্যবহার করে কখন স্মল জি বা অভিগস তরণ বের করবে যখন তোমাকে কর ঘনত্ব আর ব্যাসার্ধ এগুলো দেওয়া থাকবে তো এখানে কিন্তু খেয়াল রাখবে পাই এর মান কিন্তু তোমাকে দিবে না জি এর মান কিন্তু তোমাকে দিবে না তোমাকে রোয়ের মান দিবে আর এর মান দিবে তাহলেই তুমি অন্যান্য গ্রহেরটা বের করতে পারবে আর পৃথিবীর বেলায় কিন্তু কিছুই দেওয়া উচিত না কারণ পৃথিবীর বেলায় কিন্তু আমরা সব কিছুই জানি রাইট সো আমাদের ক্যাপিটাল এম জানা আছে ক্যাপিটাল আর জানা আছে তার মানে আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষজ তরণ নির্ণয়ের কিন্তু ফর্মুলা শিখলাম খেয়াল রাখবে আমরা কোথায় অভিকর্ষ তরণ নির্ণয়ের ফর্মুলা শিখেছি ভূপৃষ্ঠে কেননা আমরা আপেলের কেন্দ্র থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কোনটা চিন্তা করেছি পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ তখনই হবে যখন আপেলটা ভূপৃষ্ঠে থাকবে আপেলটা ভূপৃষ্ঠে থাকলেই ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধ বলা যাবে তো যাই হোক আমরা শিখে ফেললাম স্মল জি বা অভিকর্ষতর নির্ণয়ের ফর্মুলা চলো এই সম্পর্কটা থেকে আমরা পৃথিবীর গড় ঘনত্বটা কত সেটা বের করে আসি ফাইন্ড রো অফ আর্ট এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলোতে থাকে আর এমসিকিউতে অনেকবারই তোমরা এই সম্পর্কটা পাবে অথবা এই মানটা জানতে চাবে তো যাই হোক রো এর ভ্যালু আমরা বের করি চলো সো আমাদের কাছে ডাটা আছে ডাটাগুলো একটু লিখে রাখবো আমরা ভিডিওটা পজ করে আমরা পৃথিবীর রো বের করব তো আমরা সম্পর্ক যে দুইটা শিখেছি সেই দুইটা সম্পর্ক খাটাবো স্মল এর দুইটা সম্পর্ক শিখেছি জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ইকুয়াল টু ফোর বাই থ্রি পাই জি রো আর তো এই সম্পর্কটা থেকে আমার টার্গেট টার্গেট কী বের করা রো বের করা সো আমি যদি রো বের করতে চাই আমি প্রথমে কমন টার্মগুলো কাটাকাটি করে ফেললাম আমি জি কাটাকাটি করে ফেললাম তো এখন আমি যদি রোটা বের করি আবার আটটাকে আমি এ পাশে নিয়ে এসেছি এখন যদি রোটাকে বের করছে এই রোজো রোকে আমি এক পাশে করবো বাকি সব অন্য পাশে পাঠিয়ে দিব তাহলে আমরা এরকম একটা সম্পর্ক পাবো রো ইকুয়াল টু থ্রি ক্যাপিটাল এম ডিভাইড বাই ফোর পাই আর কিউব দেখো তো ডান পাশটার সব কিছুর আমাদের জানা আছে না ডান পাশে আমরা পৃথিবীর ভর যেটা আমরা জানি আমরা ক্যাপিটাল আর পৃথিবীর ব্যাসার্ধ সেটাও কিন্তু আমরা জানি সো আমরা যদি ভ্যালুগুলো বসাই ক্যাপিটাল এমের জায়গায় সিক্সটিন টোয়েন্টি টোয়েন্টি ফোর ডিভাইড বাই ফোর পাই আর r আর কিউবের জায়গায় সিক্স পয়েন্ট ফোর ইন্টুটন্টু দিবে আর সিক্স হোল কিউব যদি বসাই তাহলে কিন্তু আমি একটা ভ্যালু পাবো তো এটা তোমরা অবশ্যই ক্যালকুলেটার হিসাব করে দেখবে আমার এখানে ক্যালকুলেটার হিসাব করার ফলে আসছে ফাইভ কেজি পার মিটার কিউব যেহেতু আমরা সব কিছুকে কেজি মিটার কিউব মানে মিটারে এসআই এককে বসিয়েছি তো আমাদের একক ফাইনাল যে রেজাল্টটা অর্থাৎ ঘনত্বের যে একক সেটাও কিন্তু আমরা এসআই পাব পাবো মানে কেজি পারমিটার কিউবে পাবো তো এই মানটাকে সাধারণত আমরা বলার সুবিধার জন্য হিসাবে সুবিধার জন্য ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি থ্রি কেজি পারমিটার কিউব রূপে লিখে থাকি অর্থাৎ আমরা জেনে গেলাম পৃথিবীর গড় ঘনত্বটা কত পৃথিবীর গড় ঘনত্বটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো কেজি পারমিটার কিউব যেহেতু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইউনিভার্স টেন টু দি থ্রি সো আমার পাঁচ হাজার পাঁচশো কেজি পারমিটার কিউব এই মানটা আমরা একটু মুখস্থ রাখবো এটা আমাদের এমসি সরাসরি এসে থাকে তো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে